এরপর আমি ডেকে নেব ডাক্তার শান্তিময় রক্ষিতকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। সভাপতি কমলপুর নেতাজি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুভাষচন্দ্র মণ্ডল মহাশয়, আজকের প্রধান অতিথি স্বামী ভাস্করানন্দজী মহারাজ, পরম শ্রদ্ধেয় স্বামী ভাস্করানন্দজী মহারাজ, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের প্রাক্তন শিক্ষক এবং বিশিষ্ট সমাজকর্মী পরম শ্রদ্ধেয় স্বপন বন্দ্যোপাধ্যায় মহাশয়, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জনেরা, সামনে সমাগত ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং উপস্থিত স্মৃতিবৃন্দ, কমলপুর রামকৃষ্ণ বিবেকানন্দ একাডেমি এই প্রতিষ্ঠানের আজকে ইনাগুরাল সেরিমনি অর্থাৎ প্রতিষ্ঠা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এই উপলক্ষে অনেকেই এখানে সমাগত হয়েছেন, এতে আমরা খুবই উৎসাহ পাচ্ছি এবং আনন্দ অনুভব করছি। তাছাড়া এর থেকে মানুষের যে সমর্থন সেটাও আমরা অনুভব করতে পারছি। মাননীয় সুভাষ মণ্ডল মহাশয় বিদ্যালয়ের ইতিহাস সবিস্তারে বলেছেন, সে কথা আমি আর পুনরাবৃত্তি করছি না। এই বাড়ি বিল্ডিং তৈরি হওয়ার পর বেশ কয়েক বছর আগে যখন অব্যবহৃত অবস্থায় পড়েছিল, তখন আমার ভাই আমাকে এই বললো, দাদা আমরা তো ক্লাস ফাইভে বিসিটি পড়েছি, তাতে তার জন্য উচ্চশিক্ষায় এবং কর্মজীবনে আমাদের প্রথমটা বেশ বেগ পেতে হয়েছিল, তা এখানে যদি একটা ইংলিশ মিডিয়াম স্কুল স্থাপন করা যায় তাহলে এলাকার ছোট ছোট শিশুরা প্রথম থেকে ইংরেজি শিক্ষার সুযোগ পাবে এবং তাদের হয়তো আমাদের মতো অসুবিধায় করতে হবে না। আমি সেদিন ওই ইচ্ছাকে পূর্ণ সমর্থন জানিয়েছিলাম এবং তারপর থেকেই বিদ্যালয়ের শুরু করার উদ্যোগ নেওয়া হয়। সুভাষ মণ্ডল মহাশয় সব কিছু সবিস্তারে বলেছেন, কিন্তু যাদের অক্লান্ত পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টা, যা না হলে এই মহান উদ্যোগকে বাস্তবায়িত করা সম্ভব ছিল না, তারা হলেন মাননীয় সুভাষচন্দ্র মণ্ডল, মাননীয় অজিত কুমার কর, দিলীপ কুমার রক্ষিত, সমীরণ কর, ডক্টর দিলীপ কুমার রশিদ, আর মানিকচন্দ্র খাঁ প্রাথমিক প্রাক্তন শিক্ষক মানিকচন্দ্র খাঁ এবং অজিত প্রসাদ কর, এবং কম্পিউটার ইঞ্জিনিয়ার সুমন্ত মণ্ডল এবং আরও অনেকে। ওনাদের প্রচেষ্টা ছাড়া এই উদ্যোগ নেওয়া সম্ভব হতো না এবং এটা বাস্তবায়িত করা সম্ভব ছিল না। যাই হোক, আমি আর বক্তৃতা বেশি দীর্ঘায়িত করব না, এটা ছোট্ট গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করব। এক মা তার এক ছোট্ট শিশুকে আমেরিকায় একটি প্রাথমিক স্কুলে ভর্তি করেন। ছোট শিশু বিদ্যালয়ে যায় এবং খুব আনন্দের সঙ্গেই সে যাওয়া আসা করে। মা নিজের কাজে ব্যস্ত থাকেন, ছেলের পড়াশোনার খোঁজ খবর তিনি রাখেন না। কয়েক মাস পরে স্কুলের প্রধান শিক্ষক সেই ছোট শিশুকে ডেকে বলে, শোনো এই চিঠিটা আমি তোমার হাতে দিচ্ছি, তুমি এটা তোমার মাকে দেবে। তা এই বলে প্রধান শিক্ষক মহাশয় সেই চিঠি খামে ভরে আঠা দিয়ে ছিটিয়ে দেয়। ছেলেটি এসে খুব আনন্দের সঙ্গে মাকে চিঠিটা দেয়। ও ভেবেছিল যে হয়তো ভালো কিছু লেখা আছে। মা সেই চিঠি পড়ে দেখলেন যে চিঠিতে লেখা আছে যে আপনার ছেলে একেবারে মূর্খ, কিচ্ছু জানে না, তার মাথায় কোনো বুদ্ধি নেই, ও আমাদের বিদ্যালয়ে থাকলে আমাদের বিদ্যালয়েরই অগ্রগতি ব্যাহত হবে, আপনি বরঞ্চ আপনার ছেলেকে অন্য কোনো স্কুলে ভর্তি করুন। এবং ছেলেটি লক্ষ্য করলো যে মায়ের চোখে জল, মাকে জিজ্ঞেস হচ্ছে মা কী লেখা আছে বলো না। মা বলছে কিছু না কিছু না, ও লেখা আছে যে আমাদের বিদ্যালয়ে ছাত্র সংখ্যা এত বেশি যে আমাদের যথেষ্ট শিক্ষক নেই, আমরা সেইভাবে পড়াতে পারছি না, যার ফলে
অসুবিধা হচ্ছে, আপনার ছেলেকে আপনি যদি অন্য কোনো বিদ্যালয়ে ভর্তি করেন তাহলে খুব ভালো হয়। তারপর মা তারপরের দিন থেকে ছেলেটিকে সকাল সন্ধ্যা দুবেলা নিজে প্রত্যক্ষ পর্যবেক্ষণ করতেন, নিজে পড়াতেন এবং যথেষ্ট যত্ন নিয়ে পড়াতে শুরু করলেন। সেই ছেলে আস্তে আস্তে সেই প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় পাশ করে এবং পরে একজন বড় বৈজ্ঞানিক হয়। অনেক আবিষ্কার তিনি করেন, দেশ বিদেশে তার নাম ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে মায়েরও বয়স হয়েছে, মাও বয়সের বয়সজনিত কারণে মারা যান। মায়ের পারলৌকিক কাজকর্ম শেষ হওয়ার পর একদিন মায়ের আলমারি পরিষ্কার করছিলেন, তখন সেই চিঠিটা কাপড়ের তোলা থেকে নিচে এসে পড়ে যায়। তিনি সেই চিঠিটা খুলে দেখেন, চিঠিতে লেখা আছে সেই সব কথা যে কথা তার মা তাকে কোনোদিন জানতে দেননি, এবং সেই চিঠিটা পড়ে তারও চোখে জল এসে যায়। এবং তিনি আর কেউ নন, বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক স্যার টমাস আলফা এডিসন। যাই হোক, এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং যাদের প্রচেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়িত হলো তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ ডাক্তার শান্তিময় রক্ষিত মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য, বিশেষ করে যে কাজে আরও বেশি করে উদ্যোগ গ্রহণ করার জন্য যাদেরকে উৎসাহিত করেছে তাদের পক্ষ থেকে আমি ডাক্তার শান্তিময় রক্ষিত মহাশয়কে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি।